হ্যালো স্টুডেন্টস, ভীষণ WBCS এর পক্ষ থেকে তোমাদের জন্য যে জেনারেল সায়েন্সের ওপর ক্লাস করানো হচ্ছে, আজকে তার ক্লাস নাম্বার কিন্তু 4 নিয়ে হাজির করছি, যেখানে আমরা পড়বো ফিজিক্সের ক্লাস 2। ঠিক আছে, গত তিনটে ক্লাসে কিন্তু আমরা ফিজিক্সের ক্লাস 1, কেমিস্ট্রির ক্লাস 1 এবং বায়োলজির ক্লাস 1 করে ফেলেছি, এবং আজকে করব আবার ফিজিক্সের ক্লাস 2 এবং তারপরে কেমিস্ট্রি 2 এবং বায়োলজি 2, এইভাবে কিন্তু চলতে থাকবে। তো ফিজিক্সের ক্লাস 2 তে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, সেটা হচ্ছে রিঅ্যাকশন ইন লিফট, অর্থাৎ লিফটের কার্যপ্রণালী করব এবং করব কি লিভার। লিভার মিন্স এটা আমাদের বায়োলজির যে পেটের সেই লিভার নয়, এটা হচ্ছে সিম্পল মেশিন। ঠিক আছে, সিম্পল যে মেশিন আমরা ব্যবহার করি, ঠিক আছে, সেই সিম্পল মেশিনের যে ফর্মুলা সেইগুলো আমরা করব লিভার, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, এটা শুধুমাত্র যে WBCS তার জন্য নয়, এই তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স ফলো করো, তোমরা WBCS থেকে কোশ্চেন পাবে এইখান থেকে লিফটের কার্যপ্রণালী এবং লিভার থেকে, বিশেষ করে লিভার থেকে কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু কোশ্চেন আসে সায়েন্সের ওপর থেকে, কেননা এটা একটা আমাদের বেসিক কনসেপ্ট থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে, এবং যেখানে কিন্তু অনেক ছেলেই ভুল করে। এবং সবথেকে বেশি কোশ্চেন আসে লিভার থেকে, সেটা হচ্ছে রেলের ওপর যে সায়েন্সের কোশ্চেনগুলো হয়, সেগুলো কিন্তু এই লিভার থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে। তো শুধু WBCS নয়, আমরা এমনভাবে আজকে পড়বো যাতে কিন্তু WBCS এর সাথে সাথে রেল এবং অন্যান্য যে PSC এবং অন্যান্য যে এক্সামগুলো রয়েছে সেইগুলোও যাতে আমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। শুধুমাত্র MCQ করলে হবে না, MCQর সাথে সাথে কিন্তু আমাদের MCQর পিছনের যে থিওরিটা রয়েছে সেটাও কিন্তু আমাদের ডিটেলসে জানতে হবে, তবেই কিন্তু আমাদের কনসেপ্ট বিল্ড হবে এবং তার মাধ্যমে কিন্তু আমরা MCQগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক, আছে ফিজিক্সের ক্লাস 2, এবং গোটা ক্লাসটা কিন্তু দেখবে স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত একদম টু দ্য পয়েন্ট পড়বো তোমাদের বোঝার কিন্তু সুবিধার্থে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো কি বলছে, অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন ইন এ লিফট, অর্থাৎ লিফটের মধ্যে কি কাজ হয় এবং তার ফলে কি প্রতিক্রিয়া হয় আমাদের ওপর, অর্থাৎ একটা মানুষ কি প্রতিক্রিয়া ফিল করে, সেইগুলো কিন্তু আমরা ডিটেলসে দেখব। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, দেয়ার আর 4 কেস ইন এ লিফট। ঠিক আছে, তোমরা জানো লিফট এরকম একটা লিফট হয়, লিফট কখনো উপরে যায় কখনো নিচে যায়। ঠিক আছে, তো সেই লিফটের যে কেসটাল, অর্থাৎ লিফটের কার্যপ্রণালী যেটা হয়, কাজ হয় বা লিফটের ওপরে যে অ্যাকশন রিঅ্যাকশন ঘটে, সেখানে কিন্তু 4 ধরনের কেস আমরা দেখতে পাই। ঠিক আছে, প্রথম কেসটা দেখো, ফার্স্ট কেস, আপওয়ার্ড অ্যাক্সিলারেশন, অর্থাৎ কি ওপরের দিকে আমরা উঠছি। আপওয়ার্ড অ্যাক্সিলারেশন মিন্স ওপরের দিকে লিফটটা উঠছে, লিফটটা কোন দিকে উঠছে, ওপরের দিকে উঠছে। তো এই সময় তোমরা জেনে থাকবে যে আমরা গ্র্যাভিটি, জিকে আমরা কিভাবে, আমরা গ্র্যাভিটিকে কি দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে জি দিয়ে। ঠিক আছে, জি দিয়ে আমরা কিন্তু গ্র্যাভিটি ডিনোট করি। এখন যে লিফটটা ওপরের দিকে উঠছে, অর্থাৎ আপওয়ার্ড অ্যাক্সিলারেট করছে, সে তো কী করছে, গ্র্যাভিটির উল্টো দিকে যাচ্ছে। তো গ্র্যাভিটির উল্টো দিকে সে কিন্তু কাজ করছে। তো যে নতুন যে গ্র্যাভিটিটা বা জি বা জি ফোর্সটা কাজ করছে, সেটা কীভাবে আমরা ক্যালকুলেট করবো ম্যাথামেটিক্যালি, তো এটার ডিটেলস তোমাদের জানার দরকার নেই, শুধু ম্যাথামেটিক্যালি তোমরা এইটুকু মনে রাখবে। দেখো, এই জি ড্যাশ, অর্থাৎ নতুন যে জি ফোর্সটা কাজ করছে লিফটের ওপর, সেই জি ড্যাশটা কি, যে অরিজিনাল গ্র্যাভিটি রয়েছে সেইখান থেকে কি অ্যাক্সিলারেট যেহেতু করছে, অর্থাৎ লিফটের অ্যাক্সিলারেশনটা কিন্তু বাদ যাবে। ঠিক আছে, এর এবং এই এর সামনে এ ফর কি, এ ফর হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ওকে, এবং নেগেটিভ সাইন আমি একটা দিয়েছি, এই নেগেটিভ সাইনটা কিসের জন্য দিয়েছি, যেহেতু গ্র্যাভিটির উল্টো দিকে এই অ্যাক্সিলারেশনটা কাজ করছে, সেই জন্য এখানে কিন্তু একটা নেগেটিভ সাইন। এবং এইভাবে কিভাবে আমরা লিখবো এটাকে, মাইনাসে মাইনাসে তোমরা সকলেই জানো কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাস এ। তো নতুন জি কি হলো, এইটা কিন্তু হলো। তো দেখো এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে কি, এখানে দেখো প্লাস চিহ্ন আমরা পেয়েছি, এখানে কি পেয়েছি, অর্থাৎ গ্র্যাভিটি তো ছিল, তার সাথেই কিন্তু আমরা অ্যাক্সিলারেশন পেয়েছি। এবং তোমরা সকলেই জানো গ্র্যাভিটি, এই জি সমান কি, জি সমান কি, এম জি। ঠিক আছে, এম জি আমরা জানি। তো এখানে কি হবে, এই যেহেতু প্লাস চিহ্নটা এখান থেকে পাচ্ছি, তো ওপরের দিকে যখন লিফট উঠবে তখন কিন্তু কি হবে, ওয়েট উইল ইনক্রিজ, অর্থাৎ আমাদের যে ওয়েট রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে, এবং দ্য ম্যান ফিলস হেভিয়ার, এবং লিফটের মধ্যে থাকা যে ব্যক্তিটা থাকবেন সেই ব্যক্তি কিন্তু নিজেকে হচ্ছে কি, ভারী অনুভব করবেন। হেভিয়ার মানে হচ্ছে কি, ভারী। ঠিক আছে, ভারী অনুভব করবেন, খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের কি ওজন, ওয়েট মানে কি, ওজনটা ধীরে ধীরে ইনক্রিজ করবে, যে কারণে আমরা লিফটের ভিতরে থাকা অবস্থায় নিজেদের খুব ভারী মনে করব। এটা গেল ফার্স্ট কেস। নেক্সট সেকেন্ড কেসটা আমরা দেখব, ডাউন ওয়ার্ড অ্যাক্সিলারেশন। এখন কি হচ্ছে, লিফটটা, যে লিফটটা রয়েছে সেই লিফটটা কি নিচের দিকে নামছে,
ঠিক আছে, সেম ভাবে আমরা এই ফর্মুলাটা দেখব, নতুন জি ড্যাশ সমান কি, জি মাইনাস আমরা এ করে দেবো। তো এখানে তো আর মাইনাস এ এর সামনে আর মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা যেদিকেই গ্র্যাভিটি সেই দিকেই অ্যাক্সিলেট করছে, তো মাইনাস আর দেওয়ার প্রয়োজন নেই। তো এটাই এখানে সূত্র, এটাই কিন্তু এখানে সূত্র। তো এইখানে দেখো যে সাইনটা পেয়েছে সেটা কি, সেটা হচ্ছে কি নেগেটিভ সাইন পেয়েছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছো যে আমাদের ওয়েটের কী হবে, ওয়েটটা ধীরে ধীরে কমতে শুরু করবে। তো ওয়েট উইল ডিক্রিজ, অর্থাৎ আমাদের ওজন যেটা থাকবে সেটা যখন লিফ্ট উপর থেকে নিচের দিকে নামতে শুরু করবে, আমাদের কিন্তু ওজনটা ধীরে ধীরে কমতে শুরু করবে। এবং দ্য ম্যান ফিলস লাইটার, এবং যে এই লিফ্টের ভিতরে যা থাকা ব্যক্তি বা আমরা কী করবো, নিজেদেরকে হালকা অনুভব করব। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা নেক্সট কেস দেখব, কেস নাম্বার থ্রি, অর্থাৎ তিন নম্বর কেস দেখব। এখানে বলছে ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটি কিন্তু একই থাকবে, একই ভেলোসিটি, একই ভেলোসিটি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু অ্যাক্সিলারেশন নেই, আগে আমরা পড়ছিলাম কি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কিন্তু আলাদা, ভেলোসিটি আলাদা, ঠিক আছে। আমরা এখানে একই ভেলোসিটি থাকলে কি হবে, অ্যাক্সিলারেশনটা কি হয়ে যাবে, দেখো আমরা অ্যাক্সিলারেশন সমান কি জানি, যে চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের সংজ্ঞা কি, চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কি টাইম। তো অ্যাক্সিলারেশন সমান কি, দেখো ভেলোসিটি চেঞ্জ হতে হচ্ছে, অর্থাৎ ভি টু মাইনাস ভি ওয়ান, যেখানে ভি টুটা হচ্ছে, এই যে প্রথমে যে ভি টুটা রয়েছে, এই ভি টুটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ শেষ ভেলোসিটি, এবং ভি ওয়ানটা হচ্ছে একদম শুরুর ভেলোসিটি উইথ টাইম, টি হচ্ছে টাইম। এরপর যেখানে এবার কিন্তু এখানে কি দেখছি, ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটি একই, অর্থাৎ এখানে কি হবে, ভি টু সমান ভি ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। তো উপরের জিনিসটা কি হয়ে যাবে, জিরো মাইনাস টি, তো পুরো অ্যাক্সিলারেশনটা কি হবে, জিরো হয়ে যাবে। তো অ্যাক্সিলারেশন যদি জিরো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ওয়েট উইল বি রিমেইন সেম, অর্থাৎ আমাদের যে ওজনটা সেটা কিন্তু একই রকম থাকবে, অর্থাৎ কিন্তু বাড়বেও না কমবেও না, আমরা যেমন দেখছিলাম বাড়ছে কমছে সেটা কিন্তু হবে না। দ্য ম্যান ফিলস হিজ অ্যাকচুয়াল ওয়েট, ঠিক আছে, দ্য ম্যান ফিলস অ্যাকচুয়াল ওয়েট মানে মানুষ তার নিজের হচ্ছে ভরটাই কিন্তু অনুভব করবে। অর্থাৎ এই কেসটা কখন হয়, কেস তখনই হয় যখন লিফ্ট দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। লিফ্ট কি হয়েছে, লিফ্ট কখন একদম দাঁড়িয়ে রয়েছে, লিফ্ট দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কিন্তু এই ইউনিফর্ম ভেলোসিটি হয়, ঠিক আছে। লিফ্ট দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাদের নিজেদের ওয়েটটাই আমরা ফিল করব না, আমাদের ওয়েটটা আমরা বেশি অনুভব করব নাকি কম অনুভব করব, অর্থাৎ আমাদের নিজেদের যে অ্যাকচুয়াল ওজন সেইটাই কিন্তু আমরা অনুভব করব। এরপর যে কেসটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ কেস, এবং এই কেস থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা আসে। দেখো কি বলছে, ফ্রি ফল, ধরো দশতলা বিল্ডিং রয়েছে, ঠিক আছে, দশতলা বিল্ডিং রয়েছে, সেই দশতলা বিল্ডিংয়ের ওপর তলা থেকে লিফ্টটা পড়ছে, ঠিক আছে, অর্থাৎ ফ্রি ফল, লিফ্টের দড়িটা ছিঁড়ে গেছে, ভগবান না করুন এমনটা যেন না হয়, কিন্তু এই লিফ্টের ধরো বাই চান্স দড়িটা ছিঁড়ে গেছে, তো লিফ্ট কী করবে, একদম গ্র্যাভিটির টানে কিন্তু নিচে পড়তে থাকবে, গ্র্যাভিটির টানে কিন্তু নিচে পড়তে থাকবে। তো এই সময় যে সূত্রটা আমরা জানি, ঠিক আছে, এই জি ড্যাশ সমান জি মাইনাস হচ্ছে কী হবে, অ্যাক্সিলারেশন, এইখানে কিন্তু কী হয়ে যাবে, এইখানে হয়ে যাবে এ ইকুয়াল টু কি, জি হয়ে যাবে, এই অ্যাক্সিলারেশনটা কি জি এর সাথে সমান হয়ে যাবে, ঠিক আছে, অ্যাক্সিলারেশন কিন্তু জি এর সাথে সমান হয়ে যাবে, কেননা গ্র্যাভিটির টানে কিন্তু নিচে পড়ছে, যে কারণে কিন্তু আমাদের এই ওয়েট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে, পুরো ওয়েট জিরো, অর্থাৎ জি অ্যাক্সিলারেশনটা জি হয়ে যাওয়া মানে কি পুরোটাই জিরো, ঠিক আছে, জিও জিরো, তো আমাদের কিন্তু ওয়েট একদম জিরো হয়ে যাবে, অর্থাৎ আমরা নিজেদেরকে মনে করব আমাদের ভর নেই, সরি ওজন নেই, আমরা নিজেদেরকে এই লিফ্টের ভিতরে থাকা, অর্থাৎ লিফট যখন ছিঁড়ে পড়ে যায় ফ্রি ফল হয়, তখন তার ভিতরে কোনো ব্যক্তি যদি থাকে তার সে কিন্তু নিজেকে আর তার হচ্ছে ওজন নেই বলে কিন্তু মনে করবে। এই রকম জিনিসটা কিন্তু অনেকেই ফিল করে থাকবে যারা সায়েন্স সিটিতে নয় নিকো পার্কে গিয়ে যারা রোলার কোস্টার চড়েছে, যেটা সাইক্লোন নাম আছে, সেই রোলার কোস্টার যখন ওপর থেকে নিচে নামে একদম ফুল স্পিডে ফ্রি ফল হিসাবে নামে, তখন কিন্তু যারা তাতে চড়ে, ঠিক আছে, তাদের কিন্তু ওজন থাকে না বললেই চলে, তখন তারা তাদের নিজেদের ওজনটাকে ওয়েটলেস হিসাবে অনুভব করে। আমার নিজেরও এক্সপিরিয়েন্স হয়েছে, আমি কিন্তু রোলার কোস্টার চড়েছি, তো আমি কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কিন্তু করেছি, খুবই ভয়ানক এক্সপিরিয়েন্স নিজের ওয়েট না থাকাটা, ঠিক আছে। তারপর আমরা দেখব লিভার, ঠিক আছে, লিভার অর্থাৎ আমরা পড়বো আমাদের পেটের যে যকৃৎ সেটা নয়, ঠিক আছে, যকৃৎ বলা ভুল, লিভার নয় সেটা, তো এটা আমরা পড়বো সিম্পল
মেশিন, সিম্পল মেশিন, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো কিন্তু সিম্পল মেশিন, কোনো রকম রোবট ফোবট নয়। সেই সিম্পল মেশিনের ওপর কিন্তু ডিপেন্ড করে এই লিভার, সেইটার ব্যাপারে ডিটেলস আমরা দেখব। তো লিভারের ব্যাপারে আগে পড়তে গেলে আমাদের কিন্তু কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? দেখবে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি তাতে একটা কি ব্যবহার হয়, একটা হচ্ছে ফোর্স অর্থাৎ বল ব্যবহার করি, একটা হচ্ছে ফালক্রাম বা যেটাকে বলা হচ্ছে জয়েন্ট, ঠিক আছে? জয়েন্ট অর্থাৎ যে সমস্ত বিন্দুতে, ধরো একটা কাঁচি, এইটা ধরো আমি একটা কাঁচি, খুবই বাজে ছবি এঁকেছি, ধরো এই কাঁচি, কাঁচির এইখানে কিন্তু একটা নব মতো লাগানো থাকে, একটা পেঁয়াজ মতো বা একটা নাট মতো লাগানো থাকে। এই নাটটাই আসলে কি, এই হচ্ছে জয়েন্ট বা ফালক্রাম, ঠিক আছে? নাটের ব্যবহার হয়। এবং ফোর্স বল আমরা ব্যবহার করি, এবং হচ্ছে কি রেজিস্ট্যান্স মানে যেটার ওপরে আমরা কাজ করছি, অর্থাৎ এই কাঁচি দিয়ে আমরা কি কাটি, কাগজ কাটি, এখানে একটা কাগজ ঢুকিয়ে দিলাম, এই কাগজটাই কি এখানে রেজিস্ট্যান্স। এবং রেজিস্ট্যান্সকে আমরা এই লিভারের ফর্ম হচ্ছে পড়াশোনা করতে গেলে আমরা কি ব্যবহার করি, রেজিস্ট্যান্সকে এল বা লোড, ঠিক আছে? আমরা এখানে লোড হিসাবে কিন্তু দেখি, লোড। তো আমাদের এই তিনটে জিনিসের ওপর ডিপেন্ড করে আমাদের তিন ধরনের কিন্তু শ্রেণীবিভাগ রয়েছে, থ্রি টাইপস অফ লিভার, তিন ধরনের লিভার রয়েছে। এবং এই তিন ধরনের লিভার কিন্তু ডিপেন্ড করে এই তিনটের কি অবস্থান অনুযায়ী, ঠিক আছে? ঠিক আছে, পজিশন অফ FCL, ঠিক আছে? ফালক্রাম হচ্ছে ফোর্স, ফালক্রামকে আমরা সি দিয়ে ডিনোট করি এবং হচ্ছে রেজিস্ট্যান্সকে এল দিয়ে ডিনোট করি, ঠিক আছে? তো এই তিনটের পজিশন বা কে কোথায় রয়েছে সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু লিভারের শ্রেণীবিভাগ করা হয়। দেখো আমরা তিনটে টাইপ পড়েছি, তো তার মধ্যে যে প্রথম টাইপটা রয়েছে ক্লাস ওয়ান লিভার, অর্থাৎ প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণী, তো সেটা আমরা ডিটেলসে দেখব, ঠিক আছে? দেখো প্রথম শ্রেণীর লিভার সেই সমস্ত লিভারের বা সেই সমস্ত মেশিন, প্রথম শ্রেণীর লিভারের সেই সমস্ত সিম্পল মেশিন যাদের কি মাঝখানে থাকবে কি ফালক্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ মাঝখানে থাকবে সি। তোমরা শুধুমাত্র মনে রাখবে মাঝখানে কে থাকছে, দুধারে কে থাকছে সেটা কিন্তু দেখার কোনো রকম দরকার নেই, দুধারে মনে রাখতে গেলে তোমরা গুলিয়ে ফেলবে, ওই জন্য আমি শুধুমাত্র বলছি মাঝখানে কে থাকবে, ঠিক আছে? তো মাঝখানে কে থাকবে সেইটা যদি তোমরা শুধুমাত্র মনে রাখতে পারো, তোমাদের লিভারটা কিন্তু একদমই কমপ্লিটলি মনে থাকবে। এবং এই লিভারটা মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স বলে দেবো এই একটু পরেই, সেটা কিন্তু তোমরা ফলো করো। দেখো প্রথম শ্রেণীর লিভারে কি থাকবে, মাঝখানে সি বা ফালক্রাম কিন্তু থাকবে। তো মাঝখানে যদি ফালক্রাম থাকে, পড়ে রইল ফোর্স এবং রেজিস্ট্যান্স, সেটা যেদিক খুশি থাকতে পারে, ডান দিকে থাকুক বা বাঁ দিকে থাকুক, সেটা তোমাদের দেখার দরকার নেই। তো এই ফালক্রামের হচ্ছে, এই ফালক্রামটা মাঝখানে থাকলে এটা রেজিস্ট্যান্স, এটার হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এমএ মিনস হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এই মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কি সেটা কিন্তু আমরা একটু পরে গিয়েই দেখবো, একটু পরের পেজেই। তো এখানে শুধু মনে রাখো যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে? অ্যাডভান্টেজ, তো এইখানে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যেখানে ফালক্রাম মাঝখানে থাকে সেই সমস্ত যন্ত্রপাতিতে মেকানিক্যাল অ্যাডভান্টেজ তিন প্রকারের হয়, একের সাথে সমান হয়, তারপর একের থেকে বেশি হয়, এই চিহ্নটা, এটা হচ্ছে কি গ্রেটার দ্যান ওয়ান, অর্থাৎ একের থেকে বেশি হয়, এবং এই চিহ্নটা হচ্ছে লেস দ্যান, ঠিক আছে? লেস দ্যান, এবং একের থেকে ছোটও হতে পারে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে কিন্তু প্রশ্নটা আসে যে প্রথম শ্রেণীর লিভারের যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সেটা কত ধরনের, সেটা তিন ধরনের। এখানে কি কি পাওয়া যায়, একের সঙ্গে সমান হয়, একের থেকে বেশি হয়, এবং একের থেকে কমও হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, এই প্রথম শ্রেণীর হচ্ছে এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ, কি কি মেশিন আমরা এই প্রথম শ্রেণীর ওপর থেকে দেখতে পাই। এক নম্বর যেটা হচ্ছে সিস, যেটাকে বাংলায় আমরা যেটাকে বলি হচ্ছে দোল্লা নয়, ওটাকে কি বলা হয় বাংলায় সেটা মনে নেই। তো সিসর আমি ছবিটা দেখছি, যেটাকে হচ্ছে দুদিকে সেই ছেলেরা বসে, ঠিক আছে, ওঠানামা করে, এই হচ্ছে সিস। এইদিকে একজন বসে থাকে এবং এইদিকে একজন বসে থাকে, একজন চাপ দেয় আর একজন ওঠে, এইভাবে কিন্তু চলতে থাকে। দেখো এইখানে কিভাবে এই প্রথম শ্রেণীর লিভারটা হচ্ছে, দেখো মাঝখানে একটা পয়েন্টে কিন্তু যুক্ত রয়েছে, এইটা হচ্ছে ফালক্রাম। দেখো মাঝখানে আমরা কি পেয়েছিলাম, ফালক্রাম, মাঝখানে ফালক্রাম বা সি থাকা মাত্রই কি প্রথম শ্রেণীর লিভার, একদিকে ফোর্স একদিকে লোড, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সিসটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে যে সিস কোন ধরনের লিভার। তারপরে দেখো টপ অফ এ হ্যামার টু গেট এ নেল, এক ধরনের হাতুড়ি রয়েছে তোমরা দেখে থাকবে, যেখানে এইরকম ধরনের হাতুড়িটা দেখতে, ঠিক আছে, এইরকম ধরনের হাতুড়ি, এবং এইখানে একটা কি থাকে, পেরেক থাকে, এইভাবে চেপে পেরেকটাকে তোলা হয়। তো এইখানে কিভাবে আমরা ফার্স্ট শ্রেণীর লিভারটা পাচ্ছি,
দেখো এইখানে দেখবে মাটির সাথে কিন্তু এই হাতুড়িটা লেগে থাকে, তো এইটা হয়ে যাবে ফালক্রাম, এই দিকে হচ্ছে লোড এবং এই দিকটা হচ্ছে আমরা প্রেসার দিচ্ছি, তো এটা হচ্ছে ফোর্স, তো এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তারপর হচ্ছে ওর্স, ওর্স মিনস হচ্ছে কি যেটাকে বলে দাঁড়, নৌকার যে দাঁড়, ঠিক আছে, নৌকার যে দাঁড়, সেই নৌকার দাঁড়টা কিভাবে কিরকম হয়, এরকম একটা খুঁটি মতো থাকে নৌকায় তোমরা দেখবে, এবং এই যে দাঁড়টা রয়েছে এইরকম, ঠিক আছে, সেটা কিভাবে থাকে দেখো, এইখানে এইখানে জয়েন্ট জয়েন্টে কিন্তু এই দাঁড়টা লাগানো থাকে, এই মাঝখানে জয়েন্টটা হচ্ছে দাঁড়টা লাগানো থাকে, এইটা হচ্ছে সি, এইখানে জলের সাথে লেগে থাকে, তো এইটা হচ্ছে লোড এবং এইখানে মাঝি চাপ দেয়, সরি এটা হচ্ছে ফোর্স। তাহলে এটা হয়ে গেল প্রথম শ্রেণীর লিভার, এবং সিসার তো আমরা দেখিয়ে দিয়েছি এখানে কাঁচি, দেখো এইটা দুদিকে হচ্ছে কি দিচ্ছি আমরা ফোর্স দিচ্ছি, মাঝখানে ফালক্রাম, এবং এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স বা কাগজ দিচ্ছি, সেটা হচ্ছে লোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো একদম তোমরা বুঝতে পেরেছো ফার্স্ট শ্রেণীর লিভারটা কিভাবে হয়, তোমাদের কাছে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব ক্লাস হচ্ছে টু, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার। তো আমি বলেছিলাম যে অবস্থান অনুযায়ী সেটা হচ্ছে ডিপেন্ড করবে, তো মাঝখানে এবারে কি রয়েছে রেজিস্ট্যান্স, দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে লোড এবং একদিকে থাকবে ফালক্রাম এবং একদিকে থাকবে ফোর্স, ঠিক আছে। তো মাঝখানেরটা আমি মনে রাখতে বলেছি, তো সেকেন্ড ক্লাসের লিভারের ক্ষেত্রে মাঝখানে কে থাকবে এল, মাঝখানে কে থাকবে এল, অর্থাৎ মাঝখানে থাকবে রেজিস্ট্যান্স। এবং এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে সবসময় কি হবে গ্রেটার দেন, গ্রেটার দেন ওয়ান, ঠিক আছে, সর্বদা অলওয়েজ। দেখো এখানে কিন্তু শুধুমাত্র ওয়ান বা লেস দ্যান ওয়ান নেই, শুধুমাত্র কি দেওয়া রয়েছে এখানে গ্রেটার দ্যান ওয়ান, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভারের যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা পাই সেটা সবসময় একের থেকে বেশি হয়, ওকে। এবং এর যে উদাহরণগুলো সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেমন দেখো হুইল ব্যারো, তারপর হচ্ছে বটল ওপেনার, বটল ওপেনার কেমন হয় দেখো, এই ধরো একটা বটল, ঠিক আছে, এই ধরো একটা বোতল, এবং এর মুখে যে ছিপিটা লাগানো থাকে সেইটাকে আমরা তোলা খোলার জন্য কিন্তু একটা ওপেনার ব্যবহার করি, এইরকম দেখতে কিন্তু ওপেনার। তো দেখো ছিপ হচ্ছে বোতলের ছিপির সাথে যেটা লাগছে মুখটা সেটা হচ্ছে ফালক্রাম, একদিকে ফালক্রাম, ঠিক আছে, তারপর মাঝখানে এই যে পাদ মতোটা থাকে এইটাই হচ্ছে কি লোড, এখানে এটা হচ্ছে লোড অনুভব করছে, এবং আমরা এখানে কিন্তু চাপ দিই সেটা হচ্ছে ফোর্স, দেখো সি এল এফ, সি এল এফ, এখানে কিন্তু মিলে গেল। তো এটা হচ্ছে সেকেন্ড শ্রেণীর লিভার। তারপর হচ্ছে নেল কাটার, নেল কাটারও তোমরা দেখে থাকবে, নেল কাটারটা হচ্ছে কেমন দেখতে হয় দেখো, নেল কাটার কিন্তু এই রকম টাইপের, কিন্তু নেল কাটারটা দেখতে হয় এই রকম টাইপের, ঠিক আছে, এইখানে লাগানো থাকে এবং আমরা এইটার উপর কিন্তু প্রেসার দিই, ঠিক আছে। তো দেখো এইখানে কি হচ্ছে ফালক্রাম অর্থাৎ সি, এই নবডাই, এইখানে আমরা কি নোক দিই অর্থাৎ লোড দিই, এবং এইখানে কিন্তু আমরা চাপ দিই সেটা হচ্ছে প্রেসার, ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সরি নাট ব্রেকার, নাট ব্রেকার কেমন দেখতে হয়, এই যে এইরকম একদিকে চাপা থাকে এবং এইরকম হচ্ছে নাট ব্রেকারের কিন্তু যে ছবিটা এইরকম হয়, ঠিক আছে, এবং মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে হচ্ছে নাট বা বাদাম মতো থাকে, এইটা হচ্ছে ধরো নাট। তো একদিকে কি পেলাম, এটা হচ্ছে একদিকে জয়েন্ট করে থাকে সেটা হচ্ছে সি, মাঝখানে নাট দেয়া বা লোড দেয়া, এবং একদিকে আমরা কি দিচ্ছি চাপ দিচ্ছি সেটা হচ্ছে কি ফোর্স, দেখো মাঝখানে কি রয়েছে লোড, তো কি হয়ে গেল এটাও সেকেন্ড শ্রেণীর লিভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করছি তোমরা বুঝতে পেরেছো সেকেন্ড শ্রেণীর লিভারটাও। তারপর আমরা দেখবো থার্ড ক্লাস বা তৃতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিভার, কেননা এইটা আমাদের মানুষের দেহের সাথেও কিন্তু রিলেটেড, ওকে। দেখো থার্ড শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এইখানে মাঝখানে কে থাকে ফোর্স থাকে, এফ থাকে মাঝখানে, মাঝখানে কে থাকে এফ, এবং একদিকে যা খুশি থাকতে পারে, একদিকে ফালক্রাম এবং একদিকে লোড বা এল, ঠিক আছে। তো মাঝখানে কে থাকবে তৃতীয় শ্রেণীর লিভারে, সেটা থাকবে এল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এর যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সেটা কিন্তু লেস দ্যান ওয়ান, লেস দ্যান ওয়ান, একের থেকে কম, ঠিক আছে, একের থেকে কম কিন্তু এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ হয় তৃতীয় শ্রেণীর লিভারে, ওকে। তো এবার দেখো এটা হচ্ছে কিভাবে আমরা দেখব এক্সাম্পলের মাধ্যমে, লিফটিং ডাম্বেল, ডাম্বেল লিফট করার জন্য দেখো আমি এখানে একটা ডাম্বেল আঁকছি, এই ডাম্বেল, ঠিক আছে, এটা হচ্ছে ডাম্বেল, এবং হাতের মাধ্যমে আমরা তুলছি, ঠিক আছে, এই হাতের মাধ্যমে আমরা তুলছি, ঠিক আছে, এটা হচ্ছে হাত। তো দেখো এইটা হচ্ছে আমাদের কনুই, তো এইটা হচ্ছে আমাদের কি ফালক্রাম, তো ফালক্রাম হিসেবে কাজ করে, আমরা এটাকে ওঠানামা করি, এইভাবে ওঠানামা করি, ঠিক আছে। তো এই কনুই বা জয়েন্টটা হচ্ছে ফালক্রাম, মাঝখানে কি পড়ছে আমাদের হাতে কি পড়ছে, পড়ছে ফোর্স পড়ছে, এবং এই ডাম্বেলটা কি, ডাম্বেলটা কি, এটা হচ্ছে লোড। তো হয়ে গেল না থার্ড ক্লাস হচ্ছে লিভার,
খুবই সুন্দর। সুইপিং লিভস, ঠিক আছে, সুইপিং লিভস মিন্স কি, ঝাড়ু দেখেছো তোমরা, ঝাড়ু ঝাড়ু কিন্তু এরকম দেখতে হয়, ঠিক আছে, এরকম এই লাঠি, ঠিক আছে, এইভাবে কিন্তু ঝাড়ু দেখতে হয় অর্থাৎ। এবং এখানে কিন্তু পাতা পড়ে থাকে, পাতা, সুইপিং লিভস, এবং আমরা কিন্তু এটা হাতের মাধ্যমে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এইখানেও কিন্তু সেম, হাত এইখানে কি জয়েন্ট সি, এটা হচ্ছে কি ফোর্স দিচ্ছি, এবং এখানে কি রেজিস্ট্যান্স আছে, পাতা আছে, লোড। তারপর হচ্ছে হ্যামারিং ইন এ নেল, পেরেক হ্যামারিং করছি, ঠিক আছে, হ্যামারিং করছি। তো এইটা হচ্ছে কি জয়েন্ট অর্থাৎ ফালগ্রাম, এইটা হচ্ছে আমরা কি দিচ্ছি ফোর্স দিচ্ছি, চাপছি, ঠিক আছে, আঘাত করছি, সেটা হচ্ছে কি এফ, এবং এটা কি পেরেক আছে, সেটা হচ্ছে লোড, ওকে। তারপর হিউম্যান আর্ম, যেটা আমরা এখানেও দেখলাম, হিউম্যান আর্ম, ঠিক আছে, হিউম্যান আর্ম অর্থাৎ মানুষ দেহের যে হাতটা রয়েছে সেইটাও কিন্তু আমাদের ফালগ্রামের মতোই হচ্ছে কাজ করে, এই সরি ফালগ্রাম বলি, তৃতীয় শ্রেণীর লিভারের মতোই কিন্তু কাজ করে। কীভাবে কাজ করে, এই দেখো, এই হচ্ছে জয়েন্ট সি, এইটা এখানে হচ্ছে কি পড়ে, ফোর্স পড়ে আমাদের হাতে, এবং হাতে কি থাকে, লোড থাকে আমাদের, ঠিক আছে। তো এই হচ্ছে হিউম্যান আর্মস। তারপর নাইফ, হকি স্টিক এবং স্ট্যাবলার, স্ট্যাবলার দেখেছো তোমরা, স্ট্যাবলার এইরকম কিন্তু স্ট্যাবলার হয়, ঠিক আছে, স্ট্যাবলার কিন্তু এইরকম ধরনের হয়। একদিকে ফালগ্রাম, ঠিক আছে, আমরা মাঝখানে কী দিই, ফোর্স দিই, এবং এখানে কি থাকে, পেপার থাকে, সেটা হচ্ছে লোড, এটা হচ্ছে কি স্ট্যাবলার বা তৃতীয় শ্রেণীর লিভার। তো তিনটে কিন্তু লিভার আমরা গেল, এই তিনটে লিভার এবার তোমরা, আমি জানি তোমরা গুলিয়ে ফেলবে কোনটা কি মাঝখানে থাকে। তো আমি মনে রাখার জন্য একটা শর্টকাট কিন্তু টিপস বলছি, দেখো আমি কি ছবিটা আঁকছি, দেখো কি এঁকেছি, একটা লাইট এঁকেছি, কি লাইট, এটা এঁকেছি আমরা সিএফএল লাইট, ঠিক আছে, সিএফএল লাইট। এই লাইটটার নাম অনুসারে কিন্তু তোমরা এই লিভারগুলো মনে রাখবে, শুধু এটাকে একটু ঘুরিয়ে লিখবে, কি লিখবে, সিএলএফ, সিএলএফ, ঠিক আছে, সিএফএল লাইট থেকে আমরা কি লিখলাম, জাস্ট এল আর এফটাকে ঘুরিয়ে লিখেছি। দেখো ফার্স্ট ক্লাস হলে কি হবে, ফার্স্ট ক্লাস হলে কি হবে, মাঝখানে কি থাকবে, সি অর্থাৎ ফালগ্রাম, তো এটা ফার্স্ট ক্লাস হয়ে গেল। সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস হলে মাঝখানে কি থাকবে, এল অর্থাৎ, এল থাকবে অর্থাৎ রেজিস্ট্যান্স, এবং থার্ড ক্লাস হলে আমরা এক্ষুনি দেখলাম অর্থাৎ শেষে কি থাকবে, ফোর্স। অর্থাৎ সিএফএল লাইটটা যদি আমরা মনে রাখতে পারি, আমাদের কিন্তু লিভার আর প্রবলেম হবে বলে আমার আর মনে হয় না, ঠিক আছে। তো তোমাদের কাছে কিন্তু লিভারটাও একদম ক্লিয়ার হয়ে গেল। এবার যেটা আমি বলেছিলাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ, সেই মেকানিক্যাল অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু আমরা ডিটেলস দেখব। তো এইখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ থেকে, কিন্তু এখান থেকে খুব বেশি মনে রাখার দরকার নেই, শুধু যেটুকু লেখা আছে সেইটুকুই মনে রাখবে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ হলো সেই অ্যাডভান্টেজ, দেখো এটার এই ফর্মুলাটা আছে, লোড বাই ফোর্স বা ফোর্স আর্ম বাই লোড আর্ম, ঠিক আছে, যখন শুধু আর্ম বাদ যাবে সেটা হচ্ছে শুধু লোড বাই এ ফোর্স, তাহলে এল বাই এফ, তাহলে কী হবে, এল বাই এফ, এবং যখন আর্ম যোগ হয়ে যাবে সেটা কিন্তু উল্টে যাবে, অর্থাৎ ফোর্স আর্ম বাই লোড আর্ম, ঠিক আছে। সব থেকে ভালো মনে রাখবে কিন্তু এইটা, এই সূত্রটা মনে রাখবে, কি মনে রাখবে, লোড ইন্টু লোড আর্মস এবং ফোর্স ইন্টু ফোর্স আর্ম, ঠিক আছে। তো দেখো এল টু মনে রাখার জন্য দুদিকেই লোড ইন্টু লোড আর্মস এবং একদিকেই ফোর্স ইন্টু ফোর্স আর্মস, এইটা মনে রাখলে কিন্তু এইখান থেকে তোমরা এইটা করে নিতে পারবে। কিভাবে করে নিতে পারবে, দেখো লোডটা আমি একদিকে রাখলাম, ঠিক আছে, লোড আর্মটাকে আমরা নিচের দিকে পাঠিয়ে দিলাম, তো ফোর্সটাকে আমরা নিচের দিকে চলে আসবে, ঠিক আছে, এটা অঙ্ক যারা জানো তারা কিন্তু এইটা করতে পারবে, সরি ফোর্স আর্ম ইন্টু এদিকে হচ্ছে লোড আর্ম হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ কোনাকুনি গুণ হয়েছে, জাস্ট কোনাকুনি গুণ, ঠিক আছে, এইটা কিন্তু তোমরা মনে রাখবে খুব ভালোভাবে, ওকে। তারপর এই মেকানিক্যাল অ্যাডভান্টেজের ওপর থেকে আরও কিছু জিনিসপত্র আমরা করব, এমন কিছু জিনিসপত্র বা এমন কিছু যন্ত্রপাতি আছে বা মেশিন আছে, ঠিক আছে, মেশিনস হুইচ হ্যাভ এমএ বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন টু, দুয়ের বেশি হচ্ছে কিন্তু মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা কিছু মেশিনে দেখতে পাই, সেগুলো আমরা দেখব। দেখো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত, ওয়ান, সেগুলো আমরা দেখলাম ফার্স্ট ক্লাস লিভার, এবং এর সাথে কিন্তু আরও একটা জিনিস পাই, এলিভেটার, এলিভেটার বা লিফট, লিফটের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত পরীক্ষায় আসে সেটা হচ্ছে ওয়ান, এটা কিন্তু মনে রাখবে। তারপর যেটা করব আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ টু, সেটা কিসের হবে, কেবিল সিস্টেম বোট মিন্স এইরকম টাইপের বোট,
এই রকম টাইপের যে বোর্ডগুলো রয়েছে, এরকম কেবিল সিস্টেম বোর্ড, সেই বোর্ডগুলোর কিন্তু মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু গ্রেট হচ্ছে টু, দুয়ের সঙ্গে সমান। এবং আর কি আছে, স্কাই লিফটিং, ঠিক আছে, স্কাই লিফট, স্কাই লিফটগুলো কি কিরকম, যে দেখবে বড় বড় অট্টালিকার ওপরে কিন্তু বিভিন্ন ধরনের এরকম যন্ত্রপাতি বসানো থাকে উঁচু উঁচু ক্রেনের মতো, সেইগুলোই হচ্ছে কি এই স্কাই লিফট, ঠিক আছে, এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ টু। এবং আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান টু, গ্রেটার দ্যান টু, টু অর্থাৎ দুয়ের থেকে বেশি, সেগুলো হচ্ছে কি, এক নম্বর হচ্ছে ক্রেন, ক্রেন যে বড় বড় হয় সেই ক্রেনের হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান টু। তারপর হচ্ছে কি সেলস, সেলস অ্যান্ড রিজিন অন বোট, ঠিক আছে, বোটের ওপর যে রিজিনগুলো থাকে সেইগুলো হচ্ছে কিন্তু তাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটুকু মনে রাখলে কিন্তু তোমাদের যে লিফটের কার্যপ্রণালী আমরা পড়লাম, লিফট এবং কি পড়লাম আজকে, লিভার, ঠিক আছে, এইখানে কিন্তু কমপ্লিট হচ্ছে পুরো চ্যাপ্টারটা, খুব সুন্দর করে কিন্তু আজকে পড়েছি, এইরকম ডিটেলসে কিন্তু কোথাও পাবে না। এবং কীভাবে মনে রাখতে হবে সেইগুলোও কিন্তু আমি হচ্ছে তোমাদের ডিটেলসে বলে রাখলাম। এবং এইখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে WBCS তো বটেই, অন্যান্য এক্সামে কিন্তু তোমরা যদি কোশ্চেন পত্রগুলো PBICS ফলো করো তোমরা দেখবে এইখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন চলে এসে, বিশেষ করে লিভার থেকে কিন্তু কোশ্চেন আসেই আসে। ওকে, তো আজকের হচ্ছে ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ যে হচ্ছে তোমাদের জন্য অ্যানাউন্সমেন্টটা রয়েছে, দেখো ইবুকের ব্যাপারে, তোমাদের জন্য কিন্তু দেখো চারটে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইবুক অলরেডি আমাদের ভীষণ WBCS এর পক্ষ থেকে কিন্তু হচ্ছে চালনা করানো হচ্ছে। একটা হচ্ছে এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়ার ওপর, হিস্ট্রির ওপর, যেখানে তোমরা পাবে হাজারটা কিন্তু MCQ, শুধু MCQ নয় তার সাথে এক্সপ্লেনেশান, অর্থাৎ কোশ্চেন MCQ করার মাধ্যমে তোমাদের কিন্তু থিওরিটাও হয়ে যাবে এক্সপ্লেনেশান নোটের মাধ্যমে, ঠিক আছে। তারপরে দেখবে মডার্ন হিস্ট্রি, মডার্ন হিস্ট্রির ওপর থেকে একটা ইবুক রয়েছে, সেখানে 2000টা কিন্তু MCQ পাবে, শুধু MCQ নয় এখানেও কিন্তু এক্সপ্লেনেশন নোট পাবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সব কটা ইবুকের সাথে যোগ করা। এবং সব থেকে ভালো ইবুক যেটা দেখো ইন্ডিয়ান পলিটি, যেখানে 2000টা MCQ পাবে, সেখানে কিন্তু এক্সপ্লেনেশনের নোটও রয়েছে থিওরির মাধ্যমে প্রতিটা কোশ্চেনের সাথে, খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা জানো WBCS এবং অন্যান্য এক্সামে কিন্তু ইংলিশ কত থাকে, 25 নম্বর করে কিন্তু ইংলিশ থাকে। এবং WBCS সাথে সাথে অন্যান্য এক্সামের প্যাটার্ন মেনেই কিন্তু এই ইবুকটা বানানো হয়েছে ইংলিশের ওপর, যদি পারচেস করো অবশ্যই অবশ্যই কিন্তু 20+ তোমরা মার্কস কিন্তু ক্যারি করতে পারবে। ইডিয়ামস ফিডিয়ামস সমস্ত কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে, একদম খুব সুন্দর করে এক্সামের কিন্তু প্যাটার্ন মেনে কিন্তু ইবুকগুলো বানানো হয়েছে, খুবই স্বল্প মূল্য, এত অল্প মূল্যে হচ্ছে এত ভালো ইবুক কিন্তু কোথাও পাবে না। বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি পারচেস করে ফেলেছে, তো যারা এখনও বাকি রয়েছে ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক থাকবে, ঠিক আছে, ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা কিনে ফেলতে পারো। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও, তো সেখানে কিন্তু প্রতিদিন MCQ কুইজ কিন্তু করানো হয়। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেমন লাগলো ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবে। তো ততক্ষণের জন্য আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে দেখা হবে, বাই এবং থ্যাংক ইউ।